नारायणगंज सिटी निर्वाचने भोटारेर उपस्थिति देखा गेलेও भोटेर हार कम पड़েছে কেন এমন হলো জানাচ্ছেন আমিনুল ইসলাম। ভোট শুরু হবার আগেই লাইন ধরে ভোটের মাঠে আসেন ভোটাররা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এমন চিত্র চোখে পড়ে ভোটের সকাল থেকেই। এই সিটির নির্বাচনে এবারই প্রথম ১৯২ কেন্দ্রে ৫,১৭,০০০ ভোটারের জন্য ইভিএমে ভোটের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এই নির্বাচনে ভোট পড়েছে ৫৬%। ফলাফল অনুযায়ী আমাদের শতকরা হার ৫৬.৩২%। ভোটারের উপস্থিতি চোখে পড়লেও কেন ভোটের হার এত কম তা নিয়ে ভোটের পর কোনো কথা বলতে রাজি নন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। নবীগঞ্জ বদরপুরের পূর্বপাড়ার আব্দুল কুদ্দুস মিয়া ৭৭ বছর বয়সে ভোট দিতে গিয়েছিলেন, কিন্তু তাকে তিনবার যেতে হয়েছে ভোট কেন্দ্রে। ৭-৮ মিনিট অনেক চেষ্টা করছে, ফিঙ্গারপ্রিন্ট হয়, তখন আমরা বলে পরে আসেন, তখন ফিরে আবার গেছি, তখনই মিলে না, তার তৃতীয়বারের সময় তখন মিলে গেছে। তার মতো করে অনেকেই আর এতবার যায়নি কেন্দ্রে, আর এসব কারণেই কেন্দ্রে ভিড় থাকলেও ভোটের হার বাড়েনি। অনেকে বুঝে নাই বা লাইনের কিছু কিছু জায়গায় সার্ভারে প্রবলেম ছিল, সার্ভারে প্রবলেম থাকার কারণে ভোটিং সিস্টেমটা স্লো হয়ে গেছে। ভোটের হার যাই থাকুক, এই পদ্ধতির কারণে ভোট কেন্দ্রে প্রার্থীদের পেশি শক্তির ব্যবহার কমেছে বলে মনে করেন নির্বাচিত এই জনপ্রতিনিধি। এইবার আমার নির্বাচনে যে মার্জিনাল বিজয় আমি পেয়েছি, এটা যদি আপনার ইভিএম এ না হতো তাহলে হয়তো এইবারও প্রভাব বিস্তার করে রেজাল্ট আমরা হয়তো নাও পেতে পারতাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই নির্বাচন শেষে মানুষের কাছে এখন আলোচনা এই ভোটের নানা দিক নিয়ে। ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে সন্তুষ্টির কথা জানালেও কিছু সীমাবদ্ধতার কথাও জানান ভোটাররা। একটা লোক 10-15 মিনিট দিকে আসলে বাড়ি আয় করছে, আর যারা তরুণ আছে হ্যাঁ ওটা লগে লগে আয় করছে। আমারটা একবার হয়েছিল, পরে আবার ঠিক হয়েছে। দীর্ঘদিন ধরে প্রচলিত পদ্ধতিতে ভোট দিলেও নতুন এই পদ্ধতিতেও মানিয়ে নিয়েছেন ভোটাররা, তবে বয়স্ক ভোটারদেরই সমস্যা পড়তে হয়েছে বেশি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, নারায়ণগঞ্জ।